হ্যালো এভরিওয়ান আমি শোভনা ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন এই ভিডিওটা থাকছে আজকে ক্লাস টুয়েলভের যেটা অ্যাকাউন্টেন্সের আমরা এসে কিউ স্টার্ট করেছিলাম সেটার আজকে পার্ট টু আগের পার্ট যদি কেউ মিস করে গিয়ে থাকো দেখতে চাও সেটা অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে এছাড়াও কিন্তু এমসি কিউর ভিডিও আপলোডেড আছে সেগুলোও তোমরা কিন্তু দেখতে পারবে চলো তাহলে উইদাউট ডিলে স্টার্ট করে দিই আজকের সেশনের এসে কিউ আগের দিনে আমরা এগারোটা কোয়েশন সলভ করেছিলাম আজকে শুরু হচ্ছে কোয়েশন নাম্বার টুয়েলভ থেকে তো প্রথম প্রশ্ন আছে একজন অংশীদারের মৃত্যু হলে কোন হিসাব খাতে তার পাওনা স্থানান্তরিত হয় ইন হুইচ অ্যাকাউন্ট দ্য অ্যামাউন্ট পেবল টু ওয়ার্ড ডিজিজ পার্টনার ইজ ট্রান্সফার তাহলে এটা হচ্ছে ট্রান্সফার করা হয় হচ্ছে অংশীদারের মানে সেই অংশীদারের অবর্তমানে তার স্ত্রী পুত্র অথবা হচ্ছে তার কার্যনির্বাহক যে আছে অর্থাৎ এক্সিকিউটর তাকে হচ্ছে ট্রান্সফার করা হয় তার অ্যাকাউন্টে নেক্সট পুনর্মূল্যায়ন হিসাব খাত কি হোয়াট ইজ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কী করা হয় যখন হচ্ছে কোনো পার্টনার বা কোনো অংশীদারের হচ্ছে আমাদের আগমন ঘটছে বা অবসর গ্রহণ হচ্ছে বা মৃত্যু হচ্ছে অর্থাৎ যে সময়ে হচ্ছে আমাদের কোনো না কোনো চেঞ্জেস হচ্ছে পার্টনারশিপ ফার্মে তখন সেই সময়ের যে সম্পত্তি এবং দায়গুলো থাকে সেইগুলো আমরা ভ্যালুয়েশন করি পুনরায় এবং তার যে অ্যাডজাস্টমেন্ট সেটাই হাসে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি পুনর্মূল্যায়ন হিসাব খাতে প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়গুলির মূল্যের প্রতিটি বৃদ্ধি বা হ্রাসের প্রভাব লেখা হয় একজন অংশীদারের আগমন অবসর গ্রহণ এবং মৃত্যুর সময় এই অ্যাকাউন্ট খোলা হয় এই হিসাব খাতের মাধ্যমে যা লাভ বা ক্ষতি হয় সেটা কারা পায় পুরনো অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায় এবং নতুন অংশীদার আসার কারণে নতুন অর্জিত লাভের ওপর তার যেহেতু কোনো অধিকার নেই শুধুমাত্র পুরনো অংশীদারদের মধ্যে রিভ্যালুয়েশনের প্রফিট ডিস্ট্রিবিউট হয়ে যাবে ঠিক আছে এটা থেকে কিন্তু আমাদের এমসিকিউতেও থাকে যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের প্রফিট হচ্ছে কে পাবে মানে কাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে সেটা কিন্তু এমসিকিউতে অনেক ক্ষেত্রে কোয়েশন থাকে চলো নেক্সট কোয়েশন অংশীদারী কারবারের পুনর্গঠন বলতে কি বলছো হোয়াট ইউ মিন বাই রিকনস্ট্রাকশন অব পার্টনারশিপ ফার্ম রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন কি বলছে কোনো অংশীদারী প্রতিষ্ঠানে বর্তমান চুক্তিপত্রটি বাতিল করে সমস্ত অংশীদারগণের সহমতের ভিত্তিতে নতুন বা পরিবর্তিত চুক্তিপত্র রচনা করাকে অংশীদারী কারবারের পুনর্গঠন বলে অর্থাৎ অংশীদারী কারবারে যখনই কোনো চেঞ্জ হচ্ছে যেমন বললাম যে অংশীদারের আগমন বা অবসর গ্রহণ যে কোনো একটা চেঞ্জ হচ্ছে বা তাদের মধ্যে অন্যান্য কোনো চুক্তির পরিবর্তন ঘটছে সেটা ক্ষেত্রেও কি করা হবে চুক্তিপত্রে পরিবর্তন হবে সেটাকে বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ ফার্ম বা অংশীদারী কারবারের পুনর্গঠন ইংলিশ ভার্সনটাও আছে যদি কেউ ইংলিশে পড়ো সে সেটা নোট করে নিতে পারো তাহলে অংশীদারী কারবারের পুনর্গঠনের কারণ কি হতে পারে এর কারণ বলছে অংশীদারের প্রবেশ অবসর গ্রহণ বা মৃত্যু যে কোনো কারণ হতে পারে নেক্সট শেয়ার বাজেয়াপ্তকরণ কাকে বলে হোয়াট ইজ ফরফিচার অফ শেয়ার ফর ফিচার অফ শেয়ার কি যখন শেয়ার আবন্টন বা তার পরবর্তী কোনো তলবের অর্থ যদি কোনো শেয়ার হোল্ডার দিতে না পারে তাহলে সেই টাকা না দিতে পারার কারণে তার শেয়ারের স্বত্বাধিকার কেড়ে নিয়ে তার নাম সদস্যদের তার নামের তালিকা থেকে খারিজ করে দেওয়াকে শেয়ার বাজেয়াপ্তকরণ বলা হয় যখন হচ্ছে ফার্স্ট কল বা ফাইনাল কল বা কোনো অ্যালটমেন্টের টাকাও হচ্ছে কোন শেয়ার হোল্ডার দিতে পারলো না তাহলে কি করা হয় সেটা তোমরা জানোই যে ফরফিচার আমরা করে দিই প্রথমে কলসিনের ইয়ার এন্ট্রি হয় তারপর ফরফিচারে নেক্সট অনুমোদিত মূলধন কি হোয়াট ইজ অথরাইজড ক্যাপিটাল অথরাইজড ক্যাপিটাল হচ্ছে কোম্পানি যখন ফর্মেশন হয় যখন হচ্ছে সব থেকে বেশি সর্বোচ্চ যে পরিমাণ শেয়ার কোনো কোম্পানি ইস্যু করতে পারে সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে কি অনুমোদিত মূলধন বা অথরাইজড ক্যাপিটাল তাহলে কি বলা হচ্ছে কোনো যৌথ মূলধনী কোম্পানি গঠনের সময় পরিমেল বন্ধে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করা হবে বলে উল্লেখ করা হয় সেই মূলধনকে বলা হচ্ছে অনুমোদিত মূলধন নেক্সট বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি বলতে কি বোঝো হোয়াট ইউ মিন বাই রি ইস্যু অফ ফরফিটেড শেয়ারস বাজেয়াপ্ত শেয়ারের পুনর্বিলি যেটা ফরফিটের আগের কোয়েশ্চেন আলোচনা করলাম সেটাই যখন আবার রি ইস্যু আমরা করছি সেই কোয়েশ্চেনটাই বলা হচ্ছে তাহলে কি বলা হচ্ছে ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী বাজেয়াপ্ত শেয়ার নতুন করে অন্য কোনো ব্যক্তিকে বিলি করা হলে তাকে আমরা বলছি বাজেয়াপ্ত শেয়ারের পুনর্বিলীকরণ বা রি ইস্যু অফ ফরফিটেড শেয়ার নেক্সট অতিরিক্ত আদায় বলতে কি বোঝো হোয়াট ডু মিন বাই ওভার সাবস্ক্রিপশন যখন একটি কোম্পানি জনসাধারণের জন্য উপলব্ধ শেয়ারের সংখ্যা চেয়ে শেয়ার ক্রেতাদের কাছ থেকে বেশি আবেদন গ্রহণ করে তখন তাকে অতিরিক্ত আদায় বলে ক্ষেত্রে দেখেই থাকো যে ওভার আমার সেটা আমরা আবার রিফান্ড করে দিই সেটাই হচ্ছে আমাদের অতিরিক্ত আদায় নেক্সট সংরক্ষিত মূলধন বলতে কি বোঝা হোয়াট ইউ মিন বাই রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ ক্যাপিটাল কি বিলিখিত মূলধনের যে অংশ নগদে আদায়ের জন্য এখনো আহ্বান করা হয়নি এবং কোম্পানি বিলোপ সাধনের আগে আর আদায় করার জন্য আহ্বান করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে সংরক্ষিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল বলে তাহলে রিজার্ভ ক্যাপিটাল কি টোটাল শেয়ার ক্যাপিটালের যে অংশ এখনও অবধি তলব করা হয়নি অর্থাৎ দেওয়ার জন্য শেয়ার হোল্ডারকে বলা হয়নি এবং বলা হচ্ছে যে যতদিন না কোম্পানি বিলোপ সাধন করবে তার আগে ওই অর্থ চাওয়া হবে না তাকে বলা হচ্ছে সংরক্ষিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল নেক্সট অধিমূল্যে শেয়ার বিলি কাকে বলে অধিমূল্য মানে বোঝাই যাচ্ছে যে শেয়ারের ভ্যালুটা বেশি তার মানে কি শেয়ারের ফেস ভ্যালুর থেকে যদি হচ্ছে যেটাতে ইস্যু করা হচ্ছে সেই দামটা বেশি হয় সেটাই হচ্ছে অধিমূল্যে শেয়ার বিলি তাহলে শেয়ারের অভিহিত মূল্যের বেশি মূল্যে শেয়ার বিলি করা হলে তাকে অধিহারে শেয়ার বিলিকরণ বলে নেক্সট বোনাস শেয়ার কাকে বলে হোয়াট ইজ বোনাস শেয়ার বোনাস শেয়ার হচ্ছে যখন কোম্পানিতে যারা শেয়ার হোল্ডাররা এক্সিস্টিং আছে তাদেরকে ডিভিডেন্ড দেওয়ার পরিবর্তে তোমরা জানোই লভ্যাংশ বা ডিভিডেন্ড দেওয়া হয় শেয়ার হোল্ডারদেরকে তো ডিভিডেন্ড দেওয়ার পরিবর্তে যদি সেই অ্যামাউন্টে সেই পরিমাণ শেয়ার ইস্যু করে দেওয়া হয় তাহলে তাকে আমরা বলি হচ্ছে বোনাস শেয়ার তাহলে কি অনেক সময় কোম্পানির বর্তমান শেয়ার গ্রহীতাদের নগদের লভ্যাংশ দেওয়ার পরিবর্তে বিনামূল্যে ইকুইটি শেয়ার বিলি করা হয় নগদ লভ্যাংশের পরিবর্ত হিসেবে বিনামূল্যে বিলিকৃত এই শেয়ারকে আমরা বলছি কি বোনাস শেয়ার নেক্সট ন্যূনতম আদায় কি হোয়াট ইজ মিনিমাম সাবস্ক্রিপশন মিনিমাম সাবস্ক্রিপশন কি যখন সাধারণ জনগণের কাছে শেয়ার বিলি করা হয় তখন সর্বনিম্ন পরিমাণ যা জনসাধারণের দ্বারা আবেদন করা আবশ্যক যাতে কোম্পানি আবেদনকারীর শেয়ার বরাদ্দ করতে পারে তাকে ন্যূনতম আদায় বলে অর্থাৎ কি কোম্পানির কাছে শেয়ার হোল্ডারদের যে অ্যাপ্লিকেশন আসবে সেটা নির্দিষ্ট যে পরিমাণ আসাটা ম্যান্ডেটারি সেটাই হচ্ছে ন্যূনতম আদায় যেটা হচ্ছে দেখো উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী বলা হয় যে শেয়ারের ন্যূনতম আদায় হচ্ছে বিলি করা শেয়ারের হচ্ছে নাইনটি পারসেন্টের কম হতে পারে না ঠিক আছে নেক্সট বিবরণপত্র কি হোয়াট ইজ প্রসপেক্টাস প্রসপেক্টাস বলা হচ্ছে কোম্পানি আইনে টু বাই থার্টি সিক্স নাম ধারায় বলা হচ্ছে কি যে কোনো বিধিবদ্ধ সংস্থা যে বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তিপত্র বিজ্ঞাপন বা অন্য কোনো দলিলের মারফতে জনসাধারণকে তার শেয়ার বা ঋণপত্র ক্রয়ের জন্য আহ্বান জানায় অর্থাৎ কোম্পানি যখন জানানোর জন্য হচ্ছে কিছু বিজ্ঞপ্তি দিচ্ছে যে সে শেয়ার বা ডিভেঞ্চার বিলি করতে চাইছে সেই যে লিখিত দলিল বা নথি সেটাকে আমরা বলছি বিবরণপত্র বা প্রসপেক্টাস নেক্সট দুটি বৈশিষ্ট্য রাইট টু অফ বা ঋণপত্রের বৈশিষ্ট্য কি ঋণপত্র মানে আমরা বুঝতে পারছি যে সেই মূলধনটা কি আছে ধার তাহলে কোম্পানির দিক থেকে সেটা হচ্ছে এক প্রকারের দায় তাহলে ঋণপত্র হচ্ছে ঋণ মূলধনের অন্তর্ভুক্ত যেটাকে আমরা বলতে পারি একটি বহির্দায় আর কি ঋণপত্র যারা হচ্ছে পার্চেস করছে কোম্পানির তরফ থেকে সেটা ম্যান্ডেটারি যে কোম্পানির লাভ হোক বা লোকসান হোক সেই ডিভেঞ্চার হোল্ডারকে কিন্তু নির্দিষ্ট সময় সুদ প্রদান করতে হবে তাহলে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি যাই হোক না কেন প্রতিষ্ঠানকে ঋণ মূলধনের উপর নির্দিষ্ট হারে সুদ অবশ্যই দিতে হবে নেক্সট ডিভেঞ্চার কি হোয়াট ইজ ডিভেঞ্চার তাহলে আগের কোয়েশ্চনে ডিভেঞ্চার পত্র সম্বন্ধে জানলে তাহলে হোয়াট ইজ ডিভেঞ্চার যে দলিলের মাধ্যমে কোম্পানি জনসাধারণের কাছ থেকে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বা ডিভেঞ্চার বলে ঠিক আছে শো দ্য জার্নাল এন্ট্রিজ আ কোম্পানি ইস্যুড টু থাউজেন্ড টেন পার্সেন্ট ডিভেঞ্চার ফর পারচে তো যদি আমরা কি করছি ডাইরেক্ট কোনো ক্যাশের পরিবর্তে বা কোনো টাকা পাওয়ার পরিবর্তে আমরা কি করছি অ্যাসেট পারচেস করছি ডিভেঞ্চার দিচ্ছি তাহলে এন্ট্রি কি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার যে অ্যামাউন্টে হচ্ছে আমরা পারচেস করেছি সেই অ্যামাউন্টেরই ডিভেঞ্চারে চলে যাবে নেক্সট জামিনযুক্ত ডিবেঞ্চার কাকে বলে হোয়াট ইজ সিকিওর ডিভেঞ্চার তাহলে সিকিওর ডিভেঞ্চার বা জামিনযুক্ত কথাটার মানে কি বোঝাচ্ছে যখন আমরা ডিভেঞ্চার ইস্যু করছি কিন্তু সেই ডিভেঞ্চারের এগেনস্টে যখন কিছু বন্ধক থাকছে সেটাকেই বলা হবে কিন্তু জামিনযুক্ত ডিভেঞ্চার যে ঋণপত্র কোনো সম্পত্তি জামিন রেখে ঋণ গ্রহণের স্বীকৃতি স্বরূপ ঋণদাতাকে প্রদান করা হয় তাকে জামিনযুক্ত বা বন্ধকের ঋণপত্র বলে যখন কোনো সম্পত্তি বন্ধক রেখে দীর্ঘমেয়াদী ঋণ মূলধন সংগ্রহিত হয় তখন এই ধরনের ঋণপত্র বিলি করা হয় অনুপাত বিশ্লেষণ কি হোয়াট ইজ রেশিও অ্যানালাইসিস রেশিও অ্যানালাইসিসের ক্ষেত্রে কি হয় হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ কি হিসাব লক্ষণ বিবরণীতে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিভিন্ন অনুপাত নির্ণয় করা ও নির্ধারিত অনুপাতগুলির মাধ্যমে সংশ্লিষ্ট তথ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা যেমন কারেন্ট রেশিও তাহলে আমরা কি করি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে আমরা সম্পর্ক দেখি সেই রকমই প্রত্যেকটা রেশিওর ক্ষেত্রেই হচ্ছে আমাদের যেটা হচ্ছে দুটো বা তিনটে যাই কিছু আমরা ইনফরমেশন কালেক্ট করি সেই অনুপাতটা তৈরি করবার জন্য তাদের মধ্যে আমরা পারস্পরিক সম্পর্ক দেখি অনুপাত বিশ্লেষণের মাধ্যমে এবার অনুবাদ বিশ্লেষণ অনেক ক্ষেত্রে ধরো যদি জিজ্ঞেস করা হয় যে কেন করা হয় করা হয় হচ্ছে যে ব্যবস্থাপনার এই যে বিভিন্ন কাজ যেমন পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে বা নিয়ন্ত্রণ ইত্যাদিতে হচ্ছে কিন্তু অনুপাত বিশ্লেষণ সাহায্য করে সেই কারণে অনুপাত বিশ্লেষণ আমাদের করা প্রয়োজন নেক্সট তুলনামূলক আর্থিক বিবরণী কি হোয়াট ইজ কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কম্পারেটিভ মানে যখন আমরা দুটো বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করছি সেইটাকে আমরা বলছি কি কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিস বা কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং সেখানে কিন্তু আমরা ফিগারগুলো পার্সেন্টেজে আমরা দেখি তাহলে কি প্রতিষ্ঠানের দুই বা ততোধিক বছরের আয় বিবরণী এবং উদ্বর্তপত্রের আর্থিক আর্থিক তথ্যসমূহের অর্থের অঙ্কের পরিবর্তন এবং শতকরা পরিবর্তন তাহলে দুটো ফিনান্সিয়াল স্টেটমেন্টসের মধ্যে ফিগারে কী চেঞ্জ হয়েছে এবং পার্সেন্টেজে কী চেঞ্জ হয়েছে তো সেটা দেখা দেখা হয় হচ্ছে তুলনামূলক আর্থিক বিবরণীর মাধ্যমে নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন মিশ্র অনুপাতের একটি উদাহরণ দাও গিভ ওয়ান এক্সাম্পল অফ মিক্সড রেশিও এখানে শুধু এক্সাম্পল যাওয়া হয়েছিল তো সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিলেই পারতাম শুধু জাস্ট তোমাদের আমি জানানোর জন্য হচ্ছে একটু এখানে লেন্দি করে লিখেছি যাতে যদি কোনো কারণে মিশ্র অনুপাতের সংজ্ঞা দেওয়া হয় সেটাও লিখতে পারো যদি অন্যান্য উদাহরণ এমসি কিউতে থাকে যাতে সেটাও সলভ করতে পারো নাহলে এখানে একটা উদাহরণ চাওয়া হলে একটা উদাহরণ দিলেই হবে ঠিক আছে তাহলে মিশ্র অনুপাত কি যখন হচ্ছে কোনো অনুপাতের নির্ণয়ের জন্য দুটি তথ্য বা সংখ্যার একটি উদ্বর্তপত্র থেকে অপরটি লাভ ক্ষতির হিসাব থেকে মানে একটা অ্যামাউন্ট আসবে ব্যালেন্স শিট থেকে একটা অ্যামাউন্ট আসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে সেই ধরনের অনুপাতকে আমরা বলছি কি মিশ্র অনুপাত তো মিশ্র অনুপাতের উদাহরণ কি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড নিয়োজিত মূলধনের ওপর ফেরত লাভ বিনিয়োগের ওপর ফেরত লাভ রিটার্ন অন ইনভেস্টমেন্ট মজুত পণ্যের আবর্তন স্টক টার্ন ওভার শেয়ার প্রতি আই আর্নিং শেয়ার সো স্টুডেন্টস আজকের পার্টে যেটুকু আলোচনা করলাম আশা করি সবার কাছে ক্লিয়ার থাকবে তো তোমরা আরও আমাকে কমেন্টে জানাতে পারো আর কী কী টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো এছাড়া যেরকম আমাদের এমসিকিউ এসকিউ সিরিজ চলছে সেটা তো চলতেই থাকবে আপ এইচ এস অব্দি তো সবার সাথে দেখা হচ্ছে আবারও পরের ভিডিও দেয় থ্যাংক ইউ